নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেখানে এসেছি চান্ডিল ড্যাম নামে পরিচিত, বইয়ের পাতাতে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট। সুবর্ণরেখা নদীর উপর বাঁধ ধরে এই বিশাল চান্ডিল ড্যাম নির্মিত হয়েছে। 84টা মৌজা এই সুবিশাল জলাধারের গর্ভে হারিয়ে গেছে এবং সেখানে এত বিপুল জলরাশি এখনও জমা রয়েছে যা দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা সচরাচর যেদিকটা চান্ডিল ড্যাম বলে চিনি, চান্ডিল স্টেশন থেকে খুব কাছে, সেদিকে না গিয়ে যদি আমরা যে গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই জলাধারের জন্য সেই দিক থেকে যদি আসা যায়, প্রায় জনমানব শূন্য এই অংশে এসে একটা প্রকৃতির কোলে, প্রকৃতির কোণে একটা অদ্ভুত নিস্তব্ধতা, শুধু জলের কলকল ধ্বনি, আর এপার ওপার দেখার কোনো জো নেই, শুধু জল আর জল। ওই প্রান্তে উঁচু নিচু কিছু পাহাড় তারা মাথা দেখাচ্ছে আর হাতছানি দিয়ে আমাদেরও ডাকছে, তবে সে দূরত্বটা এতটাই বেশি এখান থেকে যাওয়া কার্যত অসম্ভব। এদিকটা দেখুন, জলাধারের ওই পাশে আগে ছোট ছোট গ্রাম ছিল, দুলমি নিমটাঁড়, তারা আজকে নেই, জলের তলাতে গেছে। এককালে এই অঞ্চলে যে রাস্তা ছিল তা দিয়ে বাসেরও চলাচল ছিল, তবে সেগুলো তো আর নেই। আমরা এই গ্রীষ্মের দুপুরে জল যখন কিছুটা নেমে এসেছে আমরা এসেছি সেখানে, তো এই প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যের কাছে আজ ঋণী হয়ে থাকছি আমরা। এবং এতটা ভালোবাসা, এতটা স্বচ্ছ জল, কিছুক্ষণ আগে নেমে এখানে স্নান করলাম, এত পাতলা এবং শরীরের মধ্যে যে একটা চনমনে ভাব নিয়ে আসলো অনবদ্য, এই অভিজ্ঞতা মনের মণিকোঠায় জমা থাকবে। আর ওই পাশে দেখতে পাচ্ছি গ্রাম্য জীবন ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আছে, কিছু মহিলারা তাদের গবাদি পশুদের নিয়ে এসেছেন, খোলা মনে তাদেরকে বিচরণের সুযোগ দিয়েছেন। পুরু ঘাস থিকথিক করছে সেদিকে, ওই পাশে স্নানে মেতেছেন কয়েকজন, সময়ের দিকে তাদেরও ভ্রূক্ষেপ নেই যে এতটা আনন্দ, কোথায় সুইমিং পুল, কৃত্রিম সুইমিং পুল, এই প্রকৃতির কাছে এসে কোনো সাওয়ার বা কোনো কৃত্রিম আনন্দ সমতুল্য হতে পারে না। তবে জায়গাটি আসার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে, তবে আনন্দ পাওয়া যাবে তখনই যদি পাড়ের ধার ধরে এইভাবে হাঁটা যায়। আমরা তো আমাদের অফবিট স্টেশন বা পরিচিত জায়গা বলতে দীঘা পুরী এগুলোকেই চিনি, তবে যদি একটু সময় করে এই আমাদের খুব কাছে পিঠের এই দেখুন দুটো পাখি এখানে ছিল, পরিযায়ী হাঁস ছিল, তারা উড়ে চলে গেল আমার এই শব্দের পেয়ে। ওইদিকে আবার মাছ ধরারও আয়োজন চলছে, অর্থাৎ জীবিকাও কিন্তু লুকিয়ে আছে, মানুষজন আছেন, কষ্টেসৃষ্টেই আছেন, যেহেতু তাদের রাস্তাঘাট অনেক শেষ হয়ে গেছে, এখানে বিভিন্ন দিক ঘুরে ফিরে সহজ রাস্তা জটিলভাবে তাদেরকে যেতে হয়। তবে এই এতটা অবারিত দান, এতটা জল সম্পদ যাকে বলা হয়, তাদের সৌভাগ্যের প্রতীকেই বলা যায়। খুব কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখুন ওই প্রান্তটা শেষ দেখতে পাওয়া কিন্তু খুব কঠিন, তবে সারি সারি যে পাহাড়গুলো মাথা উঁচু করে আছে সেখান থেকে অনুমান করা যায় যে এই জলরাশির বিস্তার কতটা।
এখানে যদি আসতে চান আপনাকে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে, আর দরকারে কিছু জলখাবার নিয়ে আসবেন যাতে সময়টাকে উপভোগ করতে পারেন। এই ছুটির দিনে আজ এখানে এসে এতটা পরিতৃপ্তি পেলাম। আপনারা অবশ্যই আসুন, পরিচিত জায়গাগুলো তো ঘুরেছেন, এই সমস্ত অফবিট জায়গাগুলো ঘুরে আসুন, আপনাদের পরিবারের সাথে সময় কাটান, আশা করি সকলকে ভালো লাগবে। আপাতত এই চান্ডিল জলাধার থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।